আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা মূলত হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়াল বলতে শিট মার্কসের উপর আমি একটা টিউটোরিয়াল করবো। আমি যখন শিট মার্কসের একটা ভিডিও আপলোড করেছিলাম, এরপর আপু আমাকে ইনবক্সে আস করছিলেন যে আপু শিট মার্কসটা কিভাবে ব্যবহার করবো, অর এটা কি বা ফেসে রেখে দিব অর লাগানোর পরে ধুয়ে ফেলবো। সো আমি চিন্তা করলাম যে আমার ফ্রেন্ডসদের জন্য, কেননা আমি একটা ছোট করে শিট মার্কসের ব্লগ করে ফেলি। তো আজকে হচ্ছে শিট মাস্কের টিউটোরিয়ালটা করব। এখানে হচ্ছে আমি অনেকগুলো শিট মাস্ক নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ডের শিট মাস্ক, এখানে আছে আপগ্রেডেড গ্লোটা, এছাড়াও V7 আছে। আমার কাছে অনেকগুলো শিট মাস্ক আছে, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। অলরেডি আমি ব্যবহার করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে শিট মাস্কটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চার করে। সো আজকে ভিডিওটা শিট মাস্কের উপর, কিভাবে আপনারা শিট মাস্কটা ইউজ করবেন সেটার উপর আমি ছোটো করে একটা টিউটোরিয়াল করেছি। যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলবো, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন চলে যাবো শীত মাসের টিউটোরিয়ালে। হেই ফ্রেন্ডস, তো আমি অলরেডি রেডি। দেখতে পাচ্ছেন আমার ফেসের অবস্থা খুবই খারাপ। ফার্স্টে যেটা করতে হবে, আপনাদেরকে ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে এবং এরপর ফেসে একটা টোনার ব্যবহার করতে হবে। আমি যে টোনারটা ব্যবহার করেছি সেটা হোমমেড, আমি নিজেই সেটাকে তৈরি করেছি। সো আই থিঙ্ক আপনারা সেটার এলিমেন্টস জানতে চাচ্ছেন না, আর যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর ফার্স্টে হচ্ছে টোনারটাকে খুব চেপে চেপে ফেসে ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ডাব 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 করে ফেসে লাগাচ্ছি। তো হ্যান্ডটাকে অবশ্যই আগে ওয়াশ করে নেবেন সুন্দর করে। তো ফেসটাকে টোনার লাগানোর পর চেপে চেপে একটুখানি ফেসটাকে ফ্রি হওয়ার সময় দিবেন, যাতে করে ফেসের মধ্যে টোনারটা সেট হয়ে যায়। তো আমি আপনাদের জন্য মূলত সব থেকে অনেকগুলো শিট মাস্ক নিয়ে এসেছি, তার মধ্যে থেকে আমি অনেকগুলো ব্যবহার করে ফেলেছি এবং এখানে কয়েকটা শিট মাস্ক রয়ে গেছে, সেগুলো দেখাচ্ছি। এখানে V7 আছে, এছাড়া হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের কিছু শিট মাস্ক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার আর ব্র্যান্ড চয়েস করে নেবেন। শিট মাস্কগুলোর প্রাইস মূলত 35-40 টাকা। এখানে আমি V7 একটা শিট মাস্ক ব্যবহার করছি, যেটা হচ্ছে মূলত অরেঞ্জ ফ্লেভার। আর অরেঞ্জ ফ্লেভারটা মূলত ভিটামিন সি কন্টেন্টস থাকে, যার কারণে হচ্ছে ফেসটাকে আপনার ব্রাইটনিং করে, ফেসের যে পোর্সগুলো আছে সেগুলোকে ওপেন হতে সাহায্য করে, এছাড়া ড্রাই সেলগুলোকে রিমুভ করে। সো দেখতেই পাচ্ছেন যে আমি শিট মাস্কটা বের করছি, এটার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে সিরাম দেওয়া থাকে। তো সিরামটাই মূলত আমাদের ফেসটাকে ময়েশ্চার করতে সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে সিরামটা আছে সেটাকে আমি ফেসে চেপে চেপে বসিয়ে নিচ্ছি, বিকজ এই সিরামটাই আমার ফেসটাকে হেলদি করবে, ময়েশ্চার করবে এবং এর পাশাপাশি স্কিনে গ্লো এনে দেবে। তো দেখতেই পাচ্ছেন আমি এতটুকু সিরাম নষ্ট করতে রাজি না। আরেকটা কথা, আপনারা কিন্তু ইচ্ছা করলে প্যাকেটের ভেতর যে সিরামটা এক্সট্রা থাকবে সেগুলো কিন্তু পরবর্তীতেও ব্যবহার করতে পারেন নর্মালিতে ফেসে, তবে অবশ্যই একটু ক্লিন করে নেবেন। তো যেটা বলছিলাম যে শিট মাস্কগুলো মূলত 35-40 টাকার মধ্যে আপনারা যে কোনো শপ থেকে কিনতে পারবেন, আর আমি যে শপটা রেকমেন্ডেড করবো সেটা থেকেও কিনতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন শিট মাস্কটা পাতলা একটা টিস্যুর মতো, খুব সাবধানে এটাকে খুলতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে। আপনাদের ফেস অনুযায়ী এখানে আইসের জন্য, নোজের জন্য, লিপসের জন্য কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে। সো এটা ব্যবহার করা খুবই সোজা, জাস্ট ওপেন করবেন, একটু হালকা আলতো করে ফেসের মধ্যে বসিয়ে জাস্ট একটু বসিয়ে নিতে হবে এই যা। আর যে জায়গাগুলো একটু সাদা হয়ে থাকবে সেই জায়গাগুলোতে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে, ভেতরের বাতাসটা বের করে দিতে হবে, আর কিছুই না। আমি মনে করি শিট মাস্কের চেয়ে সহজ রূপচর্চা আর কিছুই নেই। এটা যখন আপনারা দিনের শেষে অনেক টায়ার্ড হয়ে বাসায় আসেন, তখন হচ্ছে রাত্রেবেলা আপনারা এটাকে ব্যবহার করতে পারছেন ইজিলি, একদমই ইজি। নর্মালিতে ফেসটাকে ক্লিন করে জাস্ট নর্মাল একটা টোনার ব্যবহার করে ফেসটাকে আপনারা এটা লাগিয়ে নেবেন এবং লাগানোর পরে জাস্ট রিল্যাক্সড, আর কিছুই না। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ফেসের মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যে কোনো বিউটি প্রোডাক্ট ফেসে ব্যবহারের ক্ষেত্রে আই সাইকেলটাকে একটু সাবধানবশত এড়িয়ে যাবেন, কেননা আমাদের আইটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। সো একটু সাবধানতা অবশ্যই প্রয়োজন আছে। তো এখানে আমি চেপে চেপে আমার শিট মাস্কটাকে খুব সুন্দর করে ফেসে বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে যতটুকু শিট মাস্ক এক্সট্রা আছে সেটাকে আমি পরবর্তীতে আমার হ্যান্ডে অর্নিকে লাগিয়ে নেব, বিকজ এটা যেহেতু আমার স্কিনটাকে ময়েশ্চার করছে,
সো এটা এক ধরনের সিরাম। সো এটা ইউজ করাটা কিন্তু যে কোনো স্কিনের জন্য ভালো। আমার যে আমাকে একটা বাইরে থাকে মূলত বেশি হচ্ছে আপনার ময়লা পড়ার অপশন থাকে, সেই জায়গাগুলোতে আমি শিট মাস্কের এক্সট্রা যে সিরামটা আছে সেটাকে ইউজ করে নিচ্ছি। এখানে কিন্তু অনেক শিট মাস্কের ভেতরে সিরাম দেওয়া থাকে, আপনারা এটা ইচ্ছা করলে ফেসের মধ্যেও দিতে পারেন, তবে আমি হাতে এবং গলায় দিয়ে নিই। এটা হচ্ছে আমার স্কিনের সাথে আমার ফেসের সাথে আমার হ্যান্ডটাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করবে। তো এখানে শিট মাস্কটা ব্যবহার করতে হবে 15 থেকে 20 মিনিট, আপনাদের ইচ্ছা মতো আপনারা শিট মাস্কটা ব্যবহার করতে পারেন, তবে 20 মিনিটের বেশি শিট মাস্কটা রাখার প্রয়োজন হয় না, এর মধ্যেই সেটা শুকিয়ে আসে। তো আমি খুব সুন্দরভাবে শিট মাস্কটা ফেসে সেট করে নিয়েছি এবং আপনারা চেষ্টা করবেন অ্যালার্ম সেট করে নিতে, তাতে করে হচ্ছে। তো ইটস অলরেডি 20 মিনিটস, আমি অ্যালার্ম সেট করে রেখেছিলাম, এখন আমি শিট মাস্কটা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন শিট মাস্কটা অনেকটা শুকিয়ে এসেছে, এটার থিকনেসটা কমে গেছে এবং সবগুলো সিরাম আমার ফেসে, স্কিন কিন্তু অনেক বেশি গ্লো করছে। আমি এটাকে এখন সুন্দরভাবে ফেসের মধ্যে মিক্স করে নেবো, একটু হালকা আলতো ম্যাসাজ করে। ম্যাসাজটা আসলে এটা যার যার উপর ভিত্তি করে, আপনি যে ম্যাসাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে ফেসটাকে সবসময় ওপর দিকে টেনে টেনে ম্যাসাজ করতে হয়, বাট আমি আসলে তেমন ভালো একটা ম্যাসাজ পাই না। সো আমি আমার মতো করে স্কিনটাকে হালকা ম্যাসাজ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসে ম্যাসাজ করে করে স্কিনে সিরামটাকে সেট করে নিচ্ছি। তো এই ছিল শিট মাস্কের বা ব্যবহার টিউটোরিয়াল যেটাকে বলা হয়, ইউজেস একেবারেই সোজা, আপুরা বুঝতে পারছেন। আপনারা কিন্তু আমার ফেসটা দেখতেই পাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে এই শিট মাস্ক ব্যবহারের পর ফেসে কিন্তু মেকআপ করতে পারেন। আর আমি যেটা দেখেছি, শিট মাস্কের উপরে মেকআপ করলে মেকআপটা অনেকটা সময় লং লাস্টিং হয়। তো ফ্রেন্ডস, আমার শিট মাস্ক ইউজ শেষ। তো ফ্রেন্ডস, হোপস তো যে আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টস করবেন ভিডিওটি কেমন লেগেছে আর এই ধরনের ভিডিওগুলো আরও চাচ্ছেন কিনা, আর অবশ্যই অনেক 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 শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।